আমেরিকা থেকে আসার পর আমি এটা শুরু করলাম, পাশাপাশি অঞ্জনাইসের একটা ওয়েব ফিল্ম যেটার নাম হচ্ছে কিশোরী। এখানে দুর্দান্ত একটি চরিত্র আছে আমার, যেটা নাকি কখনো মনে হবে আমি নায়ক, কখনো মনে হবে আমি ভিলেন, কখনো মনে হবে আমি সন্ত্রাসী, এবং ফাইনালি গিয়ে কী হলো এটা দর্শকরা এটা যখন দেখবে তখন বুঝতে পারবে। আর এছাড়া আমার হাফডান কিছু ছবি আছে, বিট্রে, সীমানা, মাসুদ রানা, এই কাজগুলো শেষ করছে। নির্বাচনে আমার ছোটো ভাই ফেরদৌস দাঁড়িয়েছে এবং সে পাস করেছে, তবে ফেরদৌস খুব ভালো ছেলে আর ফেরদৌস ভালো করবে। ও যেরকম অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছে, এখন রাজনীতি দিয়ে সে জনগণের মন জয় করবে আমার বিশ্বাস। বাতাস শব্দ যদি সত্যি সত্যি ব্যাক করে থাকে এবং ভালো ভালো গল্পের ভালো ভালো চরিত্র অভিনয় করতে পারে, তাহলে দর্শকরা আবার শব্দকে খুঁজে পাবে এবং শব্দের যে জায়গাটা অপূর্ণ ছিল ইন্ডাস্ট্রিতে সেটা আবার পূর্ণ হওয়ার চেষ্টা করছে। আমার শব্দের প্রতি শুভেচ্ছা রইল যে তুমি আসলে অভিনয় করো, তোমাকে প্রয়োজন চলচ্চিত্রে।